ইট দিয়ে মেরে এক গৃহবধূর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার আড়াপুর এলাকায়। এদিকে আক্রান্ত গৃহবধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, আক্রান্ত গৃহবধূর নাম সাহেরা বিবি। অভিযোগ, এদিন সকালে নিকাশী নালায় জল ফেরাকে কেন্দ্র করে তার শাশুড়ি নুরেশা বিবির সাথে ঝগড়া বাঁধে প্রতিবেশী আরমান শেখের। অভিযোগ, সেই ঝগড়া থামাতে গেলে সাহেরা বিবিকে ইট দিয়ে আঘাত করেন আরমান শেখ। ঘটনায় ওই গৃহবধূর মাথা ফেটে যায়। এরপরই রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই গৃহবধূ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। মাথা ধরে পড়ে যাবে।